হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের সিলেবাস কতটুকু কমানো হয়েছে, এ বিষয়ে কি মতামত দিয়েছে সিলেবাস কমিটি, এবং তোমাদের কবেই বা মাধ্যমিকের এক্সাম হবে, সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে এবং তোমাদের সিলেবাস কতটা কমিয়েছে, এবং সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে মাধ্যমিক 2020 রিলেটেড। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা রীতিমতো জেনেই গেছো, সিলেবাস কমিটি কিছুদিন আগে জানিয়ে দিয়েছিল যে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হবে এবং তোমাদের 30-40% সিলেবাস কমানো হবে। তারপরে তোমরা জানতে পেরেছো যে তোমাদের যে পরীক্ষা আছে সেটা ফেব্রুয়ারিতে হবে না, কেন ও তোমাদের যে সিলেবাস সেরকমভাবে শেষ হয়নি, সেই কারণে তোমাদের এর কী হচ্ছে অনেকটা পিছিয়ে যাবে, জুন কিংবা জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে, এবং যেহেতু ভোট রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি। এবার কথা হচ্ছে সিলেবাস কমিটির তরফ থেকে সিলেবাস কোন কোন জায়গার থেকে তোমাদের কমানো হবে, কতটা সিলেবাস কমানো হবে, সে বিষয়ে কিন্তু পুরো ডিটেলসে তারা কিন্তু ঠিক করে ফেলেছে যে কতটা সিলেবাস তোমাদের মাধ্যমিকের থেকে কমানো হবে। 30% না, 40% না, 10% না, তোমাদের 25%, মানে 1/4 তোমাদের সিলেবাস কমানো হবে। এবং সিলেবাস কোথার থেকে কমানো হবে বলে রাখি, মানে তোমরা আগে বুঝে নাও যে তোমাদের সিলেবাস যা আছে 100%-এর মধ্যে এ তোমাদের 25% কমানো হবে, মানে হচ্ছে তোমাদের চার ভাগের এক ভাগ সিলেবাস কমিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা কোথার থেকে কমানো হবে, তো এখানে তোমাদের বলে রাখি, এখনও পর্যন্ত যে খবর বা ইনফরমেশান পাওয়া যাচ্ছে সেই ইনফরমেশান অনুযায়ী 25% যে সিলেবাস রয়েছে সেটা কমানো হবে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার, মানে এর আগের বছর 2020-তে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। তোমরা মাধ্যমিক পরীক্ষা কিন্তু 2020-তে দেবে না, তোমরা 2021-এ দেবে। 2020-তে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেইখানে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নকে বাদ দিয়ে অন্যান্য ও মানে যে সমস্ত প্রশ্ন এসছে বেশিরভাগ চ্যাপ্টার, যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে সেই সমস্ত চ্যাপ্টার বা সেই সমস্ত অংশ বাদ দিয়ে তোমাদের এর বাদবাকি সিলেবাস থাকবে। তার মানে তোমরা বুঝতেই পারছো প্রিভিয়াস মানে এর আগের বছর মাধ্যমিকের যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় কোনো মতেই আসবে না। সেই কারণে তোমরা কি যারা এরকম মানে ভাবছো যে কোন কোন সিলেবাস কমবে, তোমরা আগের বছরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কালেক্ট করো, এবং সেই কোশ্চেন যে যে জায়গার থেকে কোশ্চেনগুলো এসেছে সেই সেই কোশ্চেনগুলোকে বাদ দিয়ে বাদবাকি চ্যাপ্টার তোমরা পড়তেই পারো এখন। এবার কথা হচ্ছে এই যে ইনফরমেশানটা এখন দিচ্ছি সেই ইনফরমেশানটা কি একেবারে হবেই, তো এখানে বলে রাখি সিলেবাস কমিটির তরফ থেকে এটা জানানো হয়েছে এবং সিলেবাস কমিটি এটা পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে পুরোপুরি সিলমোহর দেবে, মানে এই বিষয়টাকে পাস করবে, যে সিলেবাস কমিটি যে ডিসিশান নিচ্ছে সেই ডিসিশানই পরীক্ষা নেওয়া হোক, এটা যখন ওন পাস করে দেবে হচ্ছে মুখ্যমন্ত্রী, তখনই কিন্তু তোমাদের ফাইনাল তোমরা জানতে পারবে। তো আমার যেটা মনে হচ্ছে সিলেবাস কমিটি যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তকে অটুট রাখা হবে, এবং তোমাদের সিলেবাস 25% বাদ দিয়েই তোমাদের সিলেবাস হবে, এবং 25% যে সিলেবাসগুলো বাদ যাবে সেটা তো তোমাদের বলেই দিলাম, আগের বছর যে কোশ্চেন এসছে মাধ্যমিকে সেই কোশ্চেনগুলো বাদ দেওয়া হবে, সেই সেই যে যে কোশ্চেন এসছে সেই সেই কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে না, সেইগুলোকে বাদ দিয়ে অন্যান্য সিলেবাসকে রাখা হবে। তো এখানে তোমরা বুঝতেই পারছো তোমাদের চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে, এবং শর্ট কোশ্চেন সেখান থেকেও কিন্তু আসতেই পারে, এর কোনো মানে নেই, শর্ট কোশ্চেন যেখান দিয়ে খুশি আসতে পারে, সুতরাং তোমাদের পুরো বইটাই পড়তে হবে। এবার কথা হচ্ছে তোমাদের সিলেবাস তো 25% কমে গেল, তো তোমাদের পরীক্ষা কবে হবে, ফেব্রুয়ারি মাসেই কি পরীক্ষা হবে? কারণ তোমরা জানো যে তোমাদের যখন স্কুল শুরু হয়েছিল তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল, সেই সময় তোমাদের স্কুল ছুটি ছিল, এবং বিভিন্ন কারণে, তারপরে হচ্ছে কোভিডের কারণে তোমাদের জানো লকডাউন ছিল, সেই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু দেখা হচ্ছে এখন সিলেবাস অনেকেরই অনলাইনে পঠন পাঠন করতে পারিনি, সেই কারণে অনেকেরই সিলেবাস শেষ হয়নি, সেই কারণে কিন্তু তোমাদের সিলেবাসও কমানো হবে এবং সময় বাড়িয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারিতেও পরীক্ষা হচ্ছে না এবং 20% সিলেবাসও কমানো হবে, এটাই এখনও পর্যন্ত ইনফরমেশান রয়েছে। সেই কারণে প্রত্যেকে ফুল সিলেবাস পড়ো, তোমাদের কিন্তু প্রত্যেকটা সিলেবাসই থাকবে, সিলেবাসের কোনো কোনো অংশ যেরকম বললাম প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এসে সেই কোশ্চেনই বাদ যাবে। তো আশা করি তোমাদের এখনও পর্যন্ত যে ইনফরমেশান আছে তোমাদের জানিয়ে দিলাম। আর সিলেবাস কমিটির এই 25% সিলেবাস কমানো নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটিকে এখনও পর্যন্ত শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।